তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে 50% সমর্থন পেতে হয়। এর আগে 14 মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন 49.52% ভোট। খুব সামান্যর জন্য ঝুলে যায় তার ভাগ্য। অন্যদিকে এই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কেমাল কিলিচাদারোগুলো পেয়েছিলেন 44.88% ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, দেশটির 6.41 কোটি ভোটার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দেবেন। তাদের মধ্যে বিভিন্ন দেশে বসবাস করা প্রায় 20 লাখ তুর্কি ভোটার নিজেদের ভোট দিয়েছেন। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী সারা দেশে ভোটারদের জন্য 1,91,885টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। কূটনৈতিক মিশনগুলোতে বুধবার ভোট গ্রহণ শেষ হয়েছে আর রোববার স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে নির্ধারিত সব কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। প্রথম দফার ভোটে 4 প্রার্থীর কেউই অর্ধেকের বেশি সমর্থন জোগাড়ের শর্ত পূরণ করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট হচ্ছে আজ। 2 দশক ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও 5 বছর বাড়বে কিনা তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপে দেখা গেছে 52 থেকে 54% ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি।